السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকে আর মাত্র একটা দিন পরে ইনশাআল্লাহ আমাদের ঈদ উযযুহা নামাজ আমরা আদায় করব। বাংলার মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঈদ উযযুহা উপলক্ষ করে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা ঈদ উযযুহা নামাজ আদায় করার পরে আমরা যে পশুটাকে আমরা কুরবানি করব জবাই করব সেই পশুর রক্তগুলোকে খবরদার মাটিতে পুঁতে দেবেন এবং ভাতৃত্ব বজায় রাখার জন্য আমি সকলকেই বলবো যে আমরা কুরবানির যে জিনিসগুলোকে নিয়ে আমরা মানুষের বাড়ি আত্মীয়র বাড়ি দিতে যাই কালো পলিথিনে করে নিয়ে যাবেন খবরদার কোনো রকমভাবে অশান্তিমূলক কথাবার্তা বা কোনো লাগলাগানি এইসব করবেন না বিশেষ করে আরেকটা কথা বলি দি কুরবানি করার সময় কুরবানি যখন করবেন ওই সময় কুরবানি ছবি তুলে ফেসবুকে ইউটিউবে একদম দেবেন না বিশেষ করে ইন্ডিয়ার মানুষ তো আছে বিশেষ করে এটা তো সর্বজাগার মানুষের কাছে যাবে বাংলাদেশের মানুষদের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করব এখন এমন একটা মিডিয়ার যুগ পড়ে গেছে যেই যুগটাকে নিয়ে আমরা অনেকটা আপডেট হয়ে গেছি তারই জন্য আমি বলবো আপনারা খবরদার বাংলা আসাম ত্রিপুরা সর্বজাতি জায়গার মানুষদের বাংলাদেশকে বলবো খবরদার 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 আপনারা পশুকে জবাই করে তার রক্ত তাকে জবাই দেখানো খবরদার ইউটিউবে ছাড়বেন না একদম এগুলোকে মাথায় রাখবেন আরেকটা কথা বলে দিই সামনে কুরবানি আসছে কুরবানি পশুর আপনি যে জবাই করবেন জবাই করার পরে কুরবানি পশুটার জান থাকা অবস্থাতেই ওই যে পায়ের ললাগুলো কেটে দেয় ওগুলো কাটা কিন্তু হারাম এগুলোকে মাথায় রাখবেন কুরবানির পশু হষ্টপুষ্ট হলে সেটাকে যেখানে পড়েছে সেখান থেকে আমরা হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাই নিয়ে গিয়ে যেখানে আপনি গর্ত খুঁড়েছেন রক্তটাকে সেখানে ফেলার জন্য ওইটাকে নিয়ে যাওয়া হারাম যেখানে পড়বে সেখানেই আপনাকে কুরবানি করতে হবে এগুলো মাথায় রেখে শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন এবং আমরা শান্তপ্রিয় ভারতবর্ষের মানুষ আমরা এই রাজ্যের আপনার কি বলে পশ্চিমবাংলার মানুষ আমরা শান্তপ্রিয়ভাবে থাকি শান্তপ্রিয়ভাবে থাকবো ইনশাল্লাহ এবং আগামী কয়েকটা দিন পরেও তার কয়েকদিন পরেই ভোট আসছে ভোটে তো খবরদারকে অশান্তি করবেন না অশান্তির বেড়া জালে খবরদারকে পা দেবেন না যে যার ভোট যাকে মন চাইবে তাকেই ভোট দেবেন খবরদার এই নিয়ে অশান্তিমূলক কোনো কাজকর্ম করবেন না কেন একটা ভাতৃত্ব জায়গায় আমরা যখন এসেছি এক একের পর আমরা পাশাপাশি দাঁড়িয়ে ঈদ উযযুহা নামাজ আদায় করব তার পাঁচ সাত দিন সাত দিন আট দিন ন দিন পরেই ভোট দিতে গিয়ে মারপিট করব এটা কিন্তু ঠিক না এগুলো থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম